ট্রফি জিততে না পারলেও এশিয়া কাপ এবং এশীয় যুব ক্রিকেটের ফাইনালে খেলেছে বাংলাদেশ। কিন্তু কেন যেন এশিয়া মহাদেশের এমার্জিং ক্রিকেটের ফাইনালটি ছিল অধরা। আগের তিন আসরে দুইবারের শেষ চারে পৌঁছলেও ফাইনালে জায়গা করে নেওয়া হয়নি কখনো। অবশেষে সে নাপাড়া থেকে বেরিয়ে আসা তিনবারের চেষ্টায় এশিয়ান এমার্জিং ক্রিকেটের বহুল আকাঙ্ক্ষিত ফাইনালে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রাণ ফুটো এমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানকে 7 উইকেট আর 61 বল হাতে রেখে হারিয়েছে স্বাগতিকরা। শনিবার একই ভেন্যুতে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ শিরোপা লড়াই নামবে পাকিস্তানের বিপক্ষে। 2013 সালের প্রথম আসরে শেষ চারে পৌঁছানো সম্ভব হয়নি। 2017 সালে দেশের মাটিতে খেলা হলেও টাইগাররা পারেনি ফাইনালে টিকিট নিশ্চিত করতে। শ্রীলঙ্কার কাছে সেমির যুদ্ধে 8 উইকেটে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙেছিল। এরপর 2018 সালেরও আশাভঙ্গের বেদনাই ছিল সঙ্গী। পরপর দুইবার সেমিফাইনালে উঠেও আবারও সেই শ্রীলঙ্কার কাছে 4 উইকেটে পরাজয়ের খালি হাতে দেশে ফেরা। এবার সেই হতাশার অন্ধকার থেকে বেরিয়ে এসেছে নাজমুল হোসেন সাঁতার দল। আজ বৃহস্পতিবার শেরেবাংলা স্টেডিয়ামে প্রাণ ফুটে এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে আফগানদের হেসে খেলেই হারিয়েছেন সৌম্য, সান্তর, নাইম, আফিফরা। সেই হংকংয়ের বিপক্ষে 14 নভেম্বর প্রথম ম্যাচ থেকেই বাঁহাতি ওপেনার সৌম্য সরকার আর অধিনায়ক নাজমুল হোসেন সান্তর দায়িত্বশীল ব্যাটিং টিম বাংলাদেশের বড় শক্তি হিসেবে কাজ করেছে। আজ বৃহস্পতিবার আফগানদের সাথে সেমির যুদ্ধেও সেই দুই বাঁহাতির ব্যাট দলকে ফাইনালে পৌঁছে দিতে রেখেছে অগ্রণী ভূমিকা। লক্ষ্য বড় ছিল না। পেসার হাসান মাহমুদ, স্লো মিডিয়াম সৌম্য সরকার আর বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের মাপা ও সারাশি বোলিংয়ে 228 রানে আটকে যায় সব আফগানরা। মিডল অর্ডার দারুইশ রাসুলি অনবদ্য 17 রান না করলে আফগানিস্তানের স্কোর 200 হতো কিনা সন্দেহ। 229 রানের মাঝারি লক্ষ্যের পিছু ধেয়ে অল্প সময় নাইম শেখকে হারালেও সৌম্য আর শান্ত দ্বিতীয় উইকেটে 107 রানের জুটি গড়ে টাইগারদের জয়ের পথে অনেক দূর এগিয়ে দেন। তবে শান্ত আর সৌম্যর কেউই খেলা শেষ করে আসতে পারেনি। দুজনেই হাফ সেঞ্চুরির পর 50-এর ঘরেই ফিরে গেছে। সৌম্য 59 বলে 61 আর অধিনায়ক শান্ত 68 বলে 59 রান করে ফেরেন। তারপর বাকি কাজটুকু সারেন অপর দুই সম্ভাবনাময় তরুণ আফিফ হোসেন ধ্রুব আর ইয়াসির আলী রাব্বি। এ দুজন সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন 75 রান জুড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে হাসি মুখে সাজঘরে ফেরত আসেন। বাঁহাতি ধ্রুব 36 বলে 45 আর ডানহাতি ইয়াসির রাব্বি 56 বলে 38 রানে থাকেন অপরাজিত।